নমস্কার বন্ধুরা, হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আগামীকাল 14 জুন কেমন থাকবে আবহাওয়া? বর্ষা প্রসঙ্গে কি দেখতে পাওয়া যাচ্ছে? পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কবে বর্ষা প্রবেশ করতে পারে? নতুন আপডেট কিছুটা উঠে এলো। সঙ্গে ত্রিপুরা, আসাম, ঝাড়খণ্ড এবং বাংলাদেশের আবহাওয়াটা কেমন থাকতে পারে? এই মুহূর্তের যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে এটা লক্ষ্য করতে পারা যাচ্ছে, মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়ার বেশ কিছু কিছু জায়গায় বর্ষা প্রবেশ করে গেছে। সঙ্গে পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গে বর্ষার আরও অগ্রগতি হয়েছে। সঙ্গে বিহারের কিছু জায়গায় বর্ষা প্রবেশ করেছে। পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের একেবারে কাছে চলে এসেছে বর্ষা। আগামী 2 দিনের মধ্যে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা প্রবল রয়েছে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের দিকে, এমনটা আবহাওয়া দপ্তর সূত্রে জানতে পারা যাচ্ছে। অন্যদিকে দক্ষিণ ভারতের দিকে তাকালে এটাও দেখতে পাওয়া যাচ্ছে, তেলেঙ্গানা সঙ্গে অন্ধ্রপ্রদেশের কিছু জায়গায় নতুন করে বর্ষার অগ্রগতি হয়েছে। তাই বর্ষা কিন্তু আরও এগিয়ে আসছে এবং পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গে খুব শীঘ্রই বর্ষা প্রবেশ করতে পারে, এমনটা রয়েছে এখনও পর্যন্ত লেটেস্ট আপডেট। 14 জুন মঙ্গলবার, আগামীকাল কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে এবং অন্যান্য জায়গায়? ঝাড়খণ্ডের ক্ষেত্রে সকালের দিকে কোনো বৃষ্টি নেই, পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সকালে কোনো বৃষ্টি নেই, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কুচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সঙ্গে আবহাওয়া দপ্তর জানিয়েছেন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি চলবে, মালদাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে ভারী থেকে 2-1 জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ত্রিপুরার ক্ষেত্রে আপডেট যেটা আবহাওয়া দপ্তর দিয়েছেন, মূলত 15 তারিখ থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা, অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে ত্রিপুরা জুড়ে। 15, 16, 17 এই 3টে দিন ত্রিপুরাতে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনার কথা তাঁরা বলছেন। এবার আমরা দেখে নেব সকালের দিকে এই অবস্থা থাকলেও বেলার দিকের কি সিচুয়েশন রয়েছে। আমরা বেলার দিকে অর্থাৎ দুপুরের মধ্যে যে আবহাওয়ার পূর্বাভাস পাচ্ছি অনলাইনে, তাতে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সেরকম বৃষ্টি না থাকলেও উড়িষ্যা সংলগ্ন জায়গা দিয়ে কোথাও কোথাও মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা। ঝাড়খণ্ডে সেরকম কোনো বৃষ্টি নেই। সার্বিক অর্থে সকাল থেকে দুপুর পর্যন্ত পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। কিন্তু আবহাওয়া দপ্তর কী বলছেন, 14 তারিখে কেমন বৃষ্টি হতে পারে? আবহাওয়া দপ্তর বলছেন নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদের কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলোর ক্ষেত্রে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতেও পারে, নাও পারে, এই রয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। ঝাড়খণ্ডের ক্ষেত্রে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়া কোনো কোনো জায়গায় বইতে পারে, সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রয়েছে 8টি জেলাতে ভারী থেকে 2-1 জায়গায় অতি ভারী বৃষ্টি হবে, অতি ভারী বৃষ্টির পূর্বাভাস কুচবিহার, আলিপুরদুয়ারে, 2 দিনাজপুরে কোনো কোনো অংশে ভারী বৃষ্টি হবে, এই রয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। দুপুরের দিকে সেরকম অর্থে আমরা বৃষ্টি দেখতে পেলাম না, বৃষ্টির সম্ভাবনা দুপুরের দিকে বেশি রয়েছে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, সঙ্গে ভারতবর্ষের অঙ্গরাজ্য ত্রিপুরার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কোথাও কোথাও মাঝারি থেকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সেই সম্ভাবনা উত্তর ত্রিপুরা, ঊনকোটি, খোয়াই, ধলাই, পশ্চিম ত্রিপুরা, রাজধানী আগরতলার দিকে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে, এটা আমরা দেখতে পাচ্ছি। দুপুর থেকে রাতের মধ্যে কি আপডেট আমরা পাচ্ছি, তাতে আমরা এটাই লক্ষ্য করতে পারছি পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের দিকে বিক্ষিপ্ত আকারে কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেমনটা আবহাওয়া দপ্তর বলছেন আমরা তেমনটাই দেখতে পাচ্ছি। বিশেষ করে পূর্ব বর্ধমানের কোনো কোনো জায়গায়, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদে কোনো কোনো জায়গায় বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে, হবেই এমনটা কোনো গ্যারান্টি নেই, একটা হতে পারে লাইকলি, এমনটাই তারা বলছেন। ঝাড়খণ্ডের ক্ষেত্রে ছিটেফোঁটা কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে, তেমনটা উল্লেখযোগ্য কোনো বৃষ্টির সম্ভাবনা অনলাইন ম্যাপ থেকে দেখতে পাওয়া যাচ্ছে না। অন্যদিকে পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের ক্ষেত্রে ভারী বৃষ্টির পূর্বাভাস যদিও আবহাওয়া দপ্তর দিয়েছেন, আমরা এই মুহূর্তের যে আপডেট পাচ্ছি সন্ধ্যা বা রাতের দিকে কোথাও কোথাও ভারী বৃষ্টি চলবে, দার্জিলিং, কালিম্পং, কুচবিহার, আলিপুরদুয়ারের দিকে, এমনটা আপডেট। আসাম, মেঘালয়ের দিকে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা, মেঘালয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ত্রিপুরার ক্ষেত্রে সন্ধ্যার দিকের যে আপডেট আমরা পাচ্ছি তাতে উত্তর ত্রিপুরা, ঊনকোটি, খোয়াই, ধলাই এদিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, মাঝারি থেকে 2-1 জায়গায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মাঝরাতের দিকের যে পূর্বাভাস আমরা পাচ্ছি তাতে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গে আবারও প্রবল বৃষ্টি আসতে চলেছে, বিশেষ করে সেই সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং থেকে শুরু করে কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, বিশেষ করে কুচবিহার, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে, এমনটা একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে অনলাইন আপডেট থেকে। অন্যদিকে 2 দিনাজপুরে কোনো কোনো অংশে একটু ভারী বৃষ্টি হতে পারে, এমনটা আপডেট আবহাওয়া দপ্তর রয়েছে। আসামে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোয়ালপাড়া, গুয়াহাটি সংলগ্ন জায়গায়, শিলচর সংলগ্ন জায়গায় মাঝারি থেকে 2-1 জায়গায় ভারী বৃষ্টি চলবে, দিসপুর সংলগ্ন জায়গাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মেঘালয়, এছাড়া অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টির পূর্বাভাস। ত্রিপুরার ক্ষেত্রে যেটুকু আমরা আপডেট লক্ষ্য করতে পারছি, ত্রিপুরাতে মূলত মাঝ রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা অতটা নেই, তবুও হালকা থেকে 2-1 জায়গায় হালকা মাঝারি হতে পারে উত্তর দিকের জেলাগুলোতে, এই রয়েছে আপডেট। তো বন্ধুরা বুঝতেই পারলেন যে 15 তারিখেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ 14 তারিখ মাঝ রাতের পর, এই রয়েছে আপডেট। এবং এরপর আমরা দেখে নেব সকালের পর বেলার দিকের কি সিচুয়েশন রয়েছে। এবার দেখতে পাচ্ছি আমরা 15 তারিখ থেকে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গ এবং উড়িষ্যাতে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে, যেটা আবহাওয়া দপ্তর বলেছিলেন
সঙ্গে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, আসামে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, ত্রিপুরাতে মাঝারি থেকে দু এক জায়গায় ভারী বৃষ্টি চলতে পারে এমনটা দেখাচ্ছে অনলাইন আপডেট। তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 15 তারিখ থেকে যে বৃষ্টি বাড়বে সেটা কিন্তু অনলাইন আপডেট দেখিয়ে দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই। আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডের ক্ষেত্রে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা, বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলো পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান সঙ্গে পূর্ব বর্ধমানের দু এক জায়গায় ভালো রকম বৃষ্টি না হলেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মালদাতে, উত্তরবঙ্গের এখানেও বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা রয়েছে হালকা মাঝারি। উত্তরবঙ্গের কুচবিহার, আলিপুরদুয়ারে দু এক জায়গায় মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে। এর সঙ্গে এটাও আমরা দেখতে পাচ্ছি আসামে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমনটা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রয়েছে। ত্রিপুরাতেও মাঝারি থেকে দু এক জায়গায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই বন্ধুরা বুঝতেই পারলেন কেমন আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে 15 তারিখে। রাতের দিকের যে পূর্বাভাস পাচ্ছি পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে সেরকম বৃষ্টি নেই, বৃষ্টিটা সরে চলে যাচ্ছে বাংলাদেশের দিকে। এরপর আমরা দেখতে পাচ্ছি আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দু চার জায়গায়। উত্তরবঙ্গে তো ভারী বৃষ্টির পূর্বাভাস থেকেই যাচ্ছে। তাই 14 তারিখ থেকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে, 15 তারিখ থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে একটু হলেও বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে, 16 তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা আরও বেশি রয়েছে, এটা রয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। বাংলাদেশের ক্ষেত্রে কি আপডেট রয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অনেক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে। এর সঙ্গে বর্ষা মোটামুটি সক্রিয় রয়েছে উত্তরাঞ্চলে, ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তবে রাজশাহী সঙ্গে রয়েছে খুলনা, বরিশাল, এখানে দু এক জায়গায় বৃষ্টি হতে পারে। আমরা তেমনই দেখতে পাচ্ছি রংপুর, সঙ্গে রয়েছে ময়মনসিংহ, এছাড়া সিলেটের দিকে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি, কোথাও কোথাও মাঝারি থেকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকালের দিকেই আগামীকালের, এটা রয়েছে আপডেট। পরবর্তী ক্ষেত্রে যে আপডেট পাচ্ছি দুপুরের দিকে, আমরা দেখতে পাচ্ছি রংপুর, ময়মনসিংহ, সিলেটের দিকে বৃষ্টির সম্ভাবনা, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি চলতে পারে এমন একটা আপডেট আমরা লক্ষ্য করতে পারছি। দুপুর থেকে রাতের মধ্যে যে পূর্বাভাস আমরা পাচ্ছি তাতে আমরা দেখতে পাচ্ছি দেশে কোথাও কোথাও মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে, সেই সম্ভাবনা বেশি রয়েছে ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগের কিছুটা জায়গায়। রাজশাহীতে হালকা দু এক জায়গায় হালকা মাঝারি হতে পারে, রংপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ততটা সন্ধ্যার দিকে নেই, হালকা মাঝারির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। দক্ষিণের বিভাগ, খুলনা, বরিশালের দিকে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না, চট্টগ্রামের দিকে সেরকম কোনো সন্ধ্যার দিকে অন্তত বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না। কিন্তু মাঝ রাতের দিকের কি সিচুয়েশন রয়েছে বা অবস্থা রয়েছে, মাঝ রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই উত্তরাঞ্চলগুলোতে বৃষ্টি কিছুটা বাড়তে পারে, বিশেষ করে ময়মনসিংহ, সিলেটের দিকে বৃষ্টি বাড়বে, চট্টগ্রামে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টি হতে পারে, এটা রয়েছে মূলত পূর্বাভাস। তো বন্ধুরা বুঝতেই পারলেন যে দেশের মধ্যে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে উত্তরাঞ্চলের বিভাগগুলো, দক্ষিণের বিভাগগুলোতে হালকা দু এক জায়গায় হালকা মাঝারি হতে পারে, তবে আগামী দিনে বৃষ্টি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে, সারা দেশ জুড়ে বৃষ্টি বাড়বে, যেটা আপনাদের আগেই দেখিয়েছিলাম 16 তারিখ থেকে দক্ষিণের বিভাগগুলোতে বৃষ্টি বাড়বে, 17 তারিখ থেকে বৃষ্টি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে উত্তরের বিভাগগুলোতে, রংপুর, ময়মনসিংহ, সিলেট, এছাড়া রাজশাহী, ঢাকাতে বৃষ্টি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। এবং 18 তারিখের দিকে যে আপডেট রয়েছে সারা দেশ জুড়ে দক্ষিণের বিভাগগুলোতে বৃষ্টি আরও বাড়ার পূর্বাভাস রয়েছে। অন্যদিকে আগামীকাল মঙ্গলবার 14 জুন তারিখে যে পূর্বাভাস আবহাওয়া দপ্তর দিয়েছেন, অর্থাৎ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, তাপপ্রবাহের সম্ভাবনা কিছু কিছু জায়গায় রয়েছে। তাঁরা বলছেন মূলত খুলনা বিভাগের কিছু কিছু জায়গায়, এছাড়া রাজশাহী সঙ্গে পার্শ্ববর্তী দু এক জায়গায় তাপপ্রবাহ মৃদুভাবে যেমন বইছে তেমনটা বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা বুঝতেই পারলেন কোথায় কেমন আবহাওয়া থাকবে। ভিডিও যদি কাজে লেগে থাকে একটি লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।